हाय फ्रेंड्स, आमी शंटाई एंजेल। आज के तुम्हारे के देखाबो गंगार गलदा चिंगड़ी सर्षे बाटा दिए हबे, सर्षे बाटा दिए कारी हबे। तुम्हरा तो सबाई चिंगड़ी माछ भापा खेयेछो, किन्तु एटा होच्छे गंगार थेके धरा, अनेकटाई बड़ो छिलो गलदा चिंगड़ी। एटा सर्षे बाटा दिए कारी बानाबो। तार जन्य एई जे एटा बड़ो चिंगड़ी, किन्तु सेटाके आमी छोटो करे केटे निएछि। एई जे আর মশলার জন্য এখানে সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর এই লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একসঙ্গে করে বেটে নেব। সর্ষে, পোস্ত আর লঙ্কা এই যে আমি বেটে নিয়েছি। এবার চলো দেখাই তোমাদেরকে গলদা চিংড়ির কারি সর্ষে বাটা দিয়ে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছ হালকা ভাজতে হয়, বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, তাই জন্য হালকা একটু ভেজেই আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভাজা, এবার আমি চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ যে চিংড়ি মাছগুলো এই যে আমি ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছের তেলটা এর মধ্যেই আমি যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছি, লঙ্কা বেটে রেখেছি, ওটা দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেব। মশলাটার মধ্যে এই যে হাফ চামচ হলুদ দিয়ে দেবো। হাফ চামচ নুন। এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো করে, যতক্ষণ না তেল ছাড়বে মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো। চিংড়ি মাছ রান্না করতে বেশি টাইম লাগে না, অল্প সময়েই বেশ তাড়াতাড়ি হয়ে যায় চিংড়ি মাছ রান্নাটা। মশলাটা এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখন আমি এতে সামান্য জল দিয়ে দেবো। ভেজে জল দিয়ে দিলাম অল্প করে, এতে বেশি ঝোল করতে নেই। আমি এবার চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো, যাতে এর মধ্যে একটু নুন মশলা টশলা একটু ভালো করে যায়। দিয়ে একটু বেশ ভালো করে ফোটাবো, জলটা আর একটু কমে যাবে, বেশ গা মাখা হবে, তাহলে খেতে টেস্ট হবে। আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছ সর্ষে দিয়ে বানিয়েছি, এটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেবো। তোমাদের যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। থ্যাংক ইউ।